সেটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে। পৃথিবীর যখন এইরকম দৃশ্য, আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল, দিয়েছে কয়টা? চিল্লায় বলেন কয়টা? এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দে। কয় নাম্বার ফু দিবে? ওই ফু দেওয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা মতো এরকমই দাঁড়ায় থাকবে, আবার যখন গ্রিন সিগন্যাল পাবে মুহূর্তের মধ্যে আর একটা ফু দিয়ে দিবে। ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ। কেউ থাকবে? থাকতে পারবো আমরা? থাকার জন্য আসছি? একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার, কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মোনামার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার, কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা? এই গানের কথামালাটা খুব সুন্দর না? আখিরাতের রিমাইন্ডার আমাদেরকে দেয়, এই যে দুনিয়া দুনিয়া, টাকা পয়সা আরো লাগবে, আরো কামাবো, এটাতে আমার হবে না, আরো চাই আরো চাই, এই প্রতিযোগিতা এই কম্পিটিশন, ওর পাঁচতলা আমার লাগবে সাততলা, ওর আছে 20 লাখ আমার লাগবে 30 লাখ, প্রতিযোগিতা আছে না নাই? এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে, মহাচ্ছন্ন করে ফেলেছে। পৃথিবীটা আসলে একটা মরিচিকা, ধোকা, লোভ লালসা, আজ আছে কাল নাই। দুই নম্বর ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ, মালাকুল মাউত পৃথিবীর সব মানুষের রূহ কবজ করবে। আল্লাহ বলবেন মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, আমাকে বল আর কে আছে। মালাকুল মাউত বলবে পৃথিবীর সব মানুষের রূহ কবজ করে শেষ, কেউ নাই, মানুষবিহীন পৃথিবী, মানুষের কোলাহলে পৃথিবীটা মুখরিত থাকতো এতদিন, গোটা পৃথিবী ব্যাপী মানুষের কোলাহল, ওই যে সাইয়েদনা আদম থেকে শুরু হয়েছে আর থামে নাই, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, সব মানুষ শেষ। আল্লাহ আশরাফুল মাখলুকাত একটারেও রাখি নাই, সব শেষ, শুধু আছে জিন জাতি। আল্লাহ বলবেন যাও এবার জিন জাতি ধরো, জিনদের রুহু কবজ করো। মালাকুল মাউত কিন্তু জিনদের রুহু কবজ করে, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি আর মানব জাতি, এই দুই জাতিকে আল্লাহ তাআলা তৈরি করেছে কার ইবাদতের জন্য? আমরা যেমনি নামাজ পড়ি জিনেরাও নামাজ পড়ে, আমরা যেমনি রমাদানের রোজা রাখি জিনেরাও রমাদানের ফরজ রোজা রাখতে হয়, আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে, আমরা যেমনি আরাফার দিনে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বাইক করে জিনেরাও পড়ে, আমরা দেখি না, এদের দেখা যায়? দেখা যায় না। জিসমুন নারিয়ুন, আগুনের তৈরি ওদের দেহ, এটা শাক্কালু বি আশকালিন মুখতালিফা, বিবরণ করতে পারে। জিনের সংজ্ঞা হচ্ছে জিসমুন নারিয়ুন, এটা শাক্কালু বি আশকালিন মুখতালিফা, আগুনের তৈরি এক সৃষ্টি, বিভিন্ন সুরাত তারা নিতে পারে, মানুষের সুরাত নিতে পারে, প্রাণীর সুরাত নিতে পারে, ঠিক কি না? মালাকুল মাউত জিন জাতি হত্যা করতে শুরু করবেন, রূহ কবজ করবেন, করতে করতে সব শেষ। খারাপ জিনদের সর্দার হলো ইবলিস, সব জিনদেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিসের রূহ কবজ করে ফেলা হবে। ইবলিস আর নাই, মানুষও নাই, জিনও নাই, পশু পাখি কিচ্ছু নাই। আল্লাহ বলবেন ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, অনেক দায়িত্ব পালন করেছিস তুই, মানুষ মারলি, জিন মারলি, মৎস্যকুল মারলি, পাখি মারলি, সব মারলি, এবার আর কে বেঁচে আছে বল? মালাকুল মাউত বলবে আল্লাহ আর কেউ নাই, খালি ফেরেশতারা আছে। কারা আছে? মালাইকা। আল্লাহ বলবে যা এবার ফেরেশতাদের গোষ্ঠী শেষ কর। মালাকুল মাউত একটার পর একটা ফেরেশতার রুহু কবজ করবে, একটার পর একটা, একটার পর একটা, করতে করতে সব ফেরেশতা, ফেরেশতাদের সংজ্ঞা হচ্ছে জিসমুন নুরিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, আলোর তৈরি,
নূরের তৈরি একটা দেহ চাইলে বিভিন্ন সুরাত ধারণ করতে পারে। জিন আর ফেরেশতার পার্থক্য বুঝেছেন? জিন কিসের তৈরি? আগুন। জিসমুন নারিয়ুন, আর ফেরেশতা হচ্ছে জিসমুন নূরিয়ুন, নূর দিয়ে তৈরি। একের পর এক ফেরেশতা সবার করা হবে। এবার আল্লাহ বলবেন, ইয়া মালাকাল মউত আখবিরনি মাইয়া বাকা, আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে, মাবুদ কেউ নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতাও নাই, শুধু আমার তিনজন কলিগ বাকি। কয়জন? জোরে বলেন কয়জন? জিব্রাইল বাকি, ইসরাফিল বাকি, মিকাইল আর আমি আজরাইল। আল্লাহ বলবে, মিকাইলের রুহ কবজ করে নিয়ে আয়, যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ঝরাতো, আমার আদেশে ক্ষেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত, আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখতো, এই মিকাইলের রুহ কবজ করে নিয়ে আয়। এক নম্বর কলিক শেষ। কলিক বুঝেন তো? সহকর্মী। কলিক মানে কি? সহকর্মী। এক নাম্বার কলিক নাই, আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রুহু কবজ কর। ইসরাফিল ফেরেশতা তখনও আল্লাহর আরশের দিকে ঠোঁটের মাঝখানে বিশাল সিংহটা নিয়ে তাকিয়ে আছে, ওই মুহূর্তে মালাকুল মাউত যে সালাম দিয়ে রুহুটা কবজ করে ফেলবে। ইসরাফিলও নাই, ইসরাফিলও নাই। আল্লাহ বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে ওহি দিয়ে, কোরআন দিয়ে, ইঞ্জিল দিয়ে, তাওরাত দিয়ে, জাবুর দিয়ে আমি যেই ফেরেশতারা টেরে পাঠাতাম, ওই রুহুল আমিন জিব্রাইলের রুহুটাও কবজ করে নিয়ে আয়। জিব্রাইলের রুহু কবজ হয়ে যাবে। এবার তিনজন কলিগি শেষ। আছে কেউ? আছে? এবার আল্লাহ বলবে, ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা, আখবিরনি মাইয়াবকা, মহাবিশ্বে আর কে কে আছে বল। আজরাইল বলবে, কেউ নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, আমার কলিগরাও নাই, আমি বড় একা, এখন আমি একা হয়ে গেছি। আল্লাহ, আছি শুধু আমি, মালাকুল মাউত তোমার হুকুমের গোলাম, আর আন্তাল হাইয়ুল কাইয়ুম, তুমি শাশ্বত চিরঞ্জীব, তুমি তো মরবা না, আমি আছি। আল্লাহ বাপসে উনিও থাকবে, উনি আর আল্লাহ থাকবে। আল্লাহ বলবে, মালাকুল মাউত এবার তুই মর, এবার তুই মর। এই কথা শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে, আজীবন মারছে আজকে মরবে, খিচুনি উঠে যাবে, জ্বর এসে যাবে, কাঁপুনি ছুটে যাবে, কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন, কাপা কাপি করে লাভ নাই, মর। মালাকুল মাউত বলবে, মাবুদ এইটা আবার কেমন কথা, সবাই রে আমি মারলাম, আমি মরুম কেন, আমি না মারছি, আমি না মেরেছি, আমি মরবো কেন? আল্লাহ বলবেন, কথা নাই, মর। ও আল্লাহ আমি কেন মরব, আমি না দুনিয়ার সবাই রে মারলাম। আল্লাহ বলবেন, কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রতিটা আত্মারে মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মাউত, তুইও মরবি, মর। কাঁপতে কাঁপতে আল্লাহ বলবে, জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়া, মালাকুল মাউত দাঁড়াবে। এই দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না, থাকবে কেউ নাই, মালাকুল মাউত কাঁপতে কাঁপতে। আল্লাহ বলবেন, কেঁপে লাভ নাই, কেঁদে লাভ নাই, মরতে তোকে হবেই, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ, সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মর, মরে যা, মুত ইয়া মালাকাল মাউত। আল্লাহ বলবেন, ও মৃত্যুর ফেরেশতা মর, মুত ইয়া মালাকাল মাউত। বলার সাথে সাথে যে ফেরেশতার হাতে আমাদের সবার রুহু চলে গিয়েছিল, ওই ফেরেশতা চিৎকার মেরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বেহুশ হয়ে পড়ে যাবে, শেষ, মালাকুল মাউতের কিচ্ছা খতম, উনিও নাই। এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ আছে? একজন ছাড়া তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই জমিনে যারা আছে সব শেষ হয়ে যাবে, একজন ছাড়া তিনি কে? আল্লাহ তখন হুঙ্কার দিয়ে একা একাই বলবেন, একা একাই বলবেন, ইয়া আরদু আইনা আশজারুকে, ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায়? জায়গা থাকে না বট গাছ বিশাল, ওইটাকে কেন্দ্র করে শিরকের আখড়া জমে ওঠে, ওখানে মোমবাতি লাগায়, লাল শালু দেয়,
নাচানাচি করে এরকম বট গাছের আখড়া আছে নাই? আল্লাহ বলবে ইয়া আরদু হে পৃথিবী, আইনা সাজা রুকে তোর বড় বড় গাছগুলো আজকে কোথায়? ইয়া আরদু আইনা আন্নাহা রুকে, হে পৃথিবী তোর বড় বড় নদীগুলো কই? পদ্মা নদী কই? মেঘনা নদী কই? ব্রহ্মপুত্র কই? গঙ্গা নদী কই? মিসিসিপি মিসৌরি কই? নীলনদ কোথায়? আমাজন কোথায়? 6,695 কিলোমিটার লম্বা, উগান্ডার ভিক্টোরিয়ার কাম্পালা থেকে এর অববাহিকা শুরু। আল্লাহ সেদিন বলবেন আইনা নাইল, নীলনদ আজকে কোথায়? আইনাল আনহার, নদীগুলো কোথায়? আইনাল কুসুর, প্রাসাদগুলো কই? রাজপ্রাসাদ টাওয়ার কোথায়? আইনাল জবাবেরা, অত্যাচারী শাসকগুলো আজকে কোথায়? যারা ক্ষমতার চেয়ার পেলে আর নামতে চায় না, এই ডাকাতগুলো আজকে কোথায়? আল্লাহ বলবে আইনাল জবাবেরা।